দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহের মাত্রা আরও বাড়তে পারে, ফলে দিন ও রাতের গরম অনুভূত আরও বাড়তে পারে। রোববার 9 এপ্রিল এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার 10 এপ্রিল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ সহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবানের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ 8 থেকে 12 কিলোমিটার। আগামী 3 দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। রোববার বেলা 11টা থেকে আগের 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের সর্বোচ্চ। এই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর, রাজশাহী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। NANTV, নারায়ণগঞ্জ।